আপনাদেরকে এখন দেখাবো আসলে এখান থেকে যখন শপিং ফিচার্সে আপনারা ক্লিক করবেন, তখন এখান থেকে কানেক্টে যখন ক্লিক করবেন তখন এর মধ্যে আপনাদেরকে কিন্তু শপিফাই দেখালাম। শপিফাইয়ের পরে আমি আপনাদেরকে এখন দেখাবো স্প্রেডশপ। স্প্রেডশপটি আসলে কি আপনারা এখান থেকে কিন্তু খুব সহজেই বুঝে নিতে পারবেন এবং কীভাবে স্প্রেডশপে আপনারা অ্যাকাউন্ট খুলে সেখান থেকে প্রোডাক্ট সেল করতে পারবেন সেটি কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন। তো এর জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। চ্যানেলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখান থেকে আপনারা যখন স্প্রেডশপে ক্লিক করবেন, তারপর কন্টিনিউ যখন ক্লিক করবেন, তখন এখান থেকে কিন্তু আপনাদের স্প্রেডশপের যে ওয়েবসাইটটি সেটি কিন্তু লগইন হবে। সেখান থেকে কিন্তু আপনারা এখানে একটি ভিডিও দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের ভিডিওটির মধ্যে আর কি টিউটোরিয়াল দেওয়া থাকবে। তারপরে এখানে ওয়েলকাম টু স্প্রেডশপ এখানে থাকবে, আর্ন মানি উইথ ফ্যান মার্স অন ইউর ইউটিউব চ্যানেল। তারপরে এখানে ইউর স্প্রেডশপ ইজ অলওয়েজ ফ্রি, ফাইন্ড আউট মোর, এখানে লেটস গেট স্টার্টেড, এখান থেকে হোয়ার ডু ইউ লিভ, এখানে আপনার কান্ট্রি নেম কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন যে আপনারা কোন কান্ট্রি থেকে আসলে স্প্রেডশপের অ্যাকাউন্টটি করতে চাচ্ছেন। আমি যেহেতু এখানে বাংলাদেশ থেকে করছি তাই এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপরে নেক্সট, তারপরে এখানে আপনাদের দেখাবে যে আওয়ার রিকমেন্ডেশন এর মধ্যে আপনারা কোনগুলো রিকমেন্ডেড করতে চান। এখানে দেখেন যেহেতু আমাদের USD কারেন্সি আর কি, সেই কারেন্সিতেই কাজ করতে হবে, তো আপনারা এখানে USD কারেন্সি সিলেক্ট করে দিবেন। তারপর নেক্সট, তারপর এখানে আপনাকে যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলতে হবে সুতরাং এখানে আপনাকে নতুন করে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে তারপরে এখানে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপরে এখানে সবগুলো এদের টার্মস অ্যাকসেপ্ট করতে হবে। স্প্রেডশপে যখন আপনারা নতুন করে সাইন আপ করে নেবেন, নতুন করে সাইন আপ করে নেওয়ার পরে কিন্তু আপনাদের এই জিনিসটি লোডিং হবে আর কি। এখানে দেখতে পাচ্ছেন যে স্প্রেডশপ ইউটিউব লগ ইন উইথ গুগল, লগ ইন টু গুগল, কানেক্ট ইউর ইউটিউব চ্যানেল উইথ স্প্রেডশপ, লগ ইন উইথ ইউটিউব। যখন আপনি লগ ইন উইথ ইউটিউবে ক্লিক করবেন তখন কিন্তু এখান থেকে দেখবেন যে স্প্রেডশপের মধ্যে থেকে কিন্তু আপনার যে ইউটিউব চ্যানেলটি আছে সেই ইউটিউব চ্যানেলটি কিন্তু এখান থেকে লোডিং নেবে। তো এখান থেকে আপনাদেরকে লোড করাতে হবে। তো এর জন্য যে মেসেজ বক্সটি আসবে এখান থেকে আপনারা সব টার্মস অ্যান্ড কন্ডিশন এখান থেকে কিন্তু অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করে আপনার অ্যাকাউন্টটি সিলেক্ট করার পরে, ইমেলটি সিলেক্ট করার পরে এখান থেকে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনার এগুলো অপশন চালু করতে হবে যে লিঙ্ক ইউর ইউটিউব চ্যানেল অ্যাড অ্যান্ড অ্যাড রিমুভ অ্যান্ড এডিট অ্যাপস অন ইনফো অন ইউর ইউটিউব চ্যানেল, এগুলো সবগুলো আপনারা অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাকসেপ্ট করে দিয়ে তারপরে কিন্তু এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পরে আপনার এখানে অলমোস্ট ডান দেখাবে। এখান থেকে আপনারা দেখতে পারবেন যে ওয়েলকাম টু ইউর পার্টনার এরিয়া, আপলোড ডিজাইন, ক্রিয়েট ইউর প্রোডাক্ট। যখন আপনারা ইমেল দিয়ে এটিকে ইউটিউব চ্যানেলের সঙ্গে লিঙ্ক করবেন তারপরে কিন্তু এইগুলো আপনারা দেখতে পারবেন যে ইউর টেক লিস্ট, ক্রিয়েট প্রোডাক্ট, সেট আপ স্প্রেডশপ, অ্যাক্টিভ স্প্রেডশপ, এগুলো কিন্তু আপনাদের সামনে চলে আসবে। আপলোড ইউর ডিজাইন, সেট আপ স্প্রেডশপ, এখান থেকে আপনার যে চ্যানেলের যে লোগোটি আছে সেটি আপনারা এটা ব্যবহার করে এখানে কিছু লোগো অ্যাড করে দিতে পারেন। তারপরে যখন আপনাদের ডিজাইনটি আপলোড করা হয়ে যাবে তার পরবর্তীতে এখন আপনাদের কাজ হচ্ছে যে আপনাদের যে প্রোডাক্টগুলো সিলেক্ট করবেন সেই প্রোডাক্টগুলো কিন্তু এর মধ্যে সিলেকশন করতে হবে। সেই প্রোডাক্টগুলো সিলেকশন করার জন্য আপনাকে অবশ্যই এখান থেকে অ্যাডভান্সে যেতে হবে এবং অ্যাডভান্স থেকে প্রোডাক্ট উইজার্ড এখান থেকে চুজ প্রোডাক্ট, আপনারা যে সকল প্রোডাক্ট আর কি সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি দেখেন যে এখানে কী কী আছে, মেন্স প্রিমিয়াম টি শার্ট, মেন্স 50-50 টি শার্ট, আন ইউনিসেক্স থ্রি ব্যান্ড টি শার্ট, মেন্স টি শার্ট, মেন্স রিঙ্গার টি শার্ট, এগুলো আপনারা একটা যে কোনো প্রোডাক্ট সিলেক্ট করে নেবেন।
কয়েকটি প্রোডাক্ট আপনি এখান থেকে পাঁচটি প্রোডাক্ট মূলত সিলেক্ট করতে পারবেন বিভিন্ন ডিজাইনের। তো এখান থেকে যখন পাঁচটি প্রোডাক্ট সিলেক্ট করা হয়ে যাবে তখন কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা এখান থেকে অ্যাড করে দিবেন। তো এইভাবে আপনারা শপিফাইয়ের মধ্যে বিভিন্ন প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারেন আর এক্সপ্রেস শপের মাধ্যমে এখানে বিভিন্ন প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আর এখান থেকে আপনাদের যে সকল নোটিফিকেশানের মধ্যে পেয়ে যাবেন, তো এখান থেকে আপনাদের এক্সপ্রেস শপটি আসলে চালু হবে। এখান থেকে কিছু কিছু প্রোডাক্ট আরও আপনারা এখান থেকে এডিট করে এগুলো তৈরি করতে পারবেন। এর জন্য বিস্তারিত আমি আরও ভিডিও তৈরি করবো, এর জন্য অবশ্যই আমাদের সাথেই থাকতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এভাবে আপনারা শপিং ফিচার ধীরে ধীরে অ্যাক্টিভ করতে থাকেন, কয়েকটি স্টোর কানেক্ট করে দেন, তাহলে সেখান থেকে কিন্তু সুন্দরভাবে প্রোডাক্ট সেল হবে। তো আমাদের ভিডিওটি দেখার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পারলেন যে আসলে কীভাবে আপনারা শপিং ফিচার্সের মধ্যে স্টোরগুলো কানেক্ট করতে পারবেন। আর যখন আপনারা স্টোরগুলো কানেক্ট করবেন তখন কিন্তু আসলে আপনাদের এখানে যে ইউটিউবের যে আপনাদের আর্ন ট্যাবের মধ্যে যে অপশন আছে এখানে কিন্তু আপনারা কানেক্টেড স্টোরগুলো দেখতে পারবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে চলে এসেছে ট্রাই টাইম স্ট্যাম্প, এর মধ্যে এখন চুজ ভিডিও, ভিডিওকে চুজ করতে হবে। আর এখানে আপনাদের দেখেন কানেক্টেড স্টোর, এখানে যে সকল স্টোরগুলো কানেক্ট করা হয়েছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কানেক্টেড স্টোর, এর মধ্যে কানেক্ট, এখানে কিন্তু স্টোরগুলো কানেক্ট হয়ে গেছে। তো আপনারা এইভাবে কিন্তু স্টোরগুলো কানেক্ট করে আসলে এখান থেকে প্রোডাক্ট সেল করতে পারবেন।